বাস দিয়ে মেরে এক বৃদ্ধার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার দুজন। মূল অভিযুক্ত তৃণমূল নেতার নাম এনতাজুল হক, তার খোঁজে তল্লাশ শুরু করেছে পুলিশ। ঘটনাটি ময়নাগুড়ি টিবি হাসপাতাল পাড়ায়। খবরে প্রকাশ্যে দীর্ঘদিন ধরে ময়নাগুড়ি টিবি হাসপাতাল পাড়া মোড়ে চায়ের দোকান করেন সেই বৃদ্ধা রেবা দত্ত। রাস্তা চওড়া হচ্ছে, সে কারণে তিনি অন্য জায়গায় দোকান ঘর করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছিলেন বলে সূত্র খবর। এবং অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত তৃণমূল নেতা এনতাজুল হক এবং তার ভাইরা মিলে ওই বৃদ্ধার উপর চড়াও হয়। বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বৃদ্ধার মাথা, এবং স্থানীয়রা বাধা দিতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে তাদেরকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বৃদ্ধাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ বলেন, যারা ওই বৃদ্ধাকে বাস দিয়ে মেরেছে তাদের শাস্তি হওয়া উচিত। দলে কে ওর সঙ্গে জড়িত হলে তা বরদাস্ত করা হবে না। আমি ময়নাগুড়ি আইসি এবং পুলিশ সুপারকে বলেছি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে, এবং ইতিমধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানা পুলিশ। বাস দিয়ে মেরে এক বৃদ্ধার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার দুজন। মূল অভিযুক্ত তৃণমূল নেতার নাম মেন্তাজুল হক, তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টিবি হাসপাতাল পাড়ায়। বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় সেই বৃদ্ধার, এবং স্থানীয়রা সেখানে বাধা দিতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এবং পরে আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বৃদ্ধাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। Seventh Heaven, a slice of happiness. এবার আপনার শহরে পরিষ্কার পরিচ্ছন্নতায় আপনার পছন্দের কেক পাবেন মাত্র 7 মিনিটে। Seventh Heaven, a slice of happiness. ANN Shopping Mall, Keshab Road, Kuchbihar. Mobile 9369851306. সেই আক্রান্ত বৃদ্ধাকে জানিয়েছেন, শুনব। কে কে? তারপর আমি পড়ে গেছি, আবার বাড়ি মারছে, কবর ছড়ে আমার নাতিরে মারছে। ওরা কে ঝাপে, আমাদের এই ঝাপের মাটি দিয়া আমাদেরই মারছে। আর সব দোকানের জিনিস ওই ভাত চুল করছে ওরা তিন ভাই মিলে। দেখছে সেই ছবি, এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সেই বৃদ্ধা রেবা দত্তকে তাকে বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। এবং মূল অভিযুক্ত এনতাজুল হক, তার বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু তল্লাশি শুরু করেছে পুলিশ। দীর্ঘদিন ধরেই ময়নাগুড়ি টিবি হাসপাতাল এই পাড়ার মোড়ে চা বিক্রি করতেন এই রেবা দত্ত, এবং রাস্তা চওড়া হচ্ছে বলে সেখানে তিনি অন্য জায়গায় দোকান ঘর করে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছেন এমনটাই খবর। কিন্তু অভিযোগ যে শুক্রবার সন্ধ্যায় সে অভিযুক্ত তৃণমূল নেতা এনতাজুল হক এবং তার ভাইরা মিলে ওই বৃদ্ধার উপর চড়া হয়, তাকে বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় এবং স্থানীয়রা বাধা দিতে আসলে তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, তিনি বলেছেন যে যারা ওই বৃদ্ধাকে বাস দিয়ে মেরেছে তাদের শাস্তি হওয়া উচিত। দলের কেউ এর সঙ্গে জড়িত হলে তার বরদাস্ত করা হবে না। ক
গতকাল ময়নাগুড়িতে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে সঙ্গেই আমি সেটা খবর পাই। ওখানকার আমাদের নেতৃত্বদের মাধ্যমে খবর আসে, প্রশাসনের মাধ্যমে খবর আসে এবং একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিওটির মধ্যে যারা ওইখানে ওই নৃশংসভাবে, যেটা আমাদের ওখানে যে রেবা দত্ত দোকান করতেন যে বৃদ্ধা মহিলা, তাকে যেইভাবে রক্তাক্ত করেছিল, আমি তৎক্ষণাৎ আমাদের আইসি ময়নাগুড়ি এবং সঙ্গে সঙ্গে আমাদের জলপাইগুড়ি এসপিকে ফোন করে সঙ্গে সঙ্গে ওদের অ্যারেস্ট করার জন্য আমি বলি। এবং এটা অত্যন্ত একটা ভালোই দিক যে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে সারা রাত ধরে তল্লাশি চালিয়ে ভোর 4:30 নাগাদ দুইজন অপরাধীদের গ্রেপ্তার করেছে, যেটা ওই ওখানে যারা ছিল তারা প্রত্যেকেই তৃণমূলের কর্মী সমর্থক। এটা ঠিকই, ওখানে দুপক্ষ বা এলাকার যা লোকজন প্রত্যেকেই তৃণমূলের কর্মী সমর্থক, কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো অপরাধীকে কোনোভাবে প্রশ্রয় দেয় না। তৃণমূল কংগ্রেসের সে কর্মী হোক, সমর্থক হোক, নেতৃত্ব হোক, তাদের কাছে প্রত্যেকজনকে সেই বার্তা দিয়ে দেওয়া হয়েছে যে যারা এই অপরাধের সাথে যুক্ত থাকবে তারা অপরাধী এবং তার ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে, আইন নেবে। ইতিমধ্যে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানা পুলিশ। এ বিষয়ে ময়নাগুড়ি থানার পুলিশ আধিকারিক কি জানিয়েছেন শুনব। কি করছেন ব্যাপারে? আজকে ভোর সকালবেলা আমরা দুজন দুষ্কৃতী যারা ইনভলভ ছিল তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি। তাদের ডিটেলস হচ্ছে মান্তাজুল হক, নিবাসী ওখানকারই নিবাসী, এবং একরামুল হক। আরেকজন যে দুষ্কৃতী ছিল ওই ঘটনার সঙ্গে যুক্ত, ওর নাম হচ্ছে এন্তাজুল হক, বর্তমানে পালতক আছে। পুলিশ খোঁজাখুঁজি করছে, ইনভেস্টিগেশন চলছে, ও ইনপুট পেলে তাদেরকেও ধরো। কি আর কি কি করছেন ব্যাপারে? বাস দিয়ে মেরে এক বৃদ্ধার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। মূল অভিযুক্ত তৃণমূল নেতা এন্তাজুল হক, তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। ধীমান আমাদের সঙ্গে রয়েছে, ধীমানের কাছ থেকে বিস্তারিত জানবো। ধীমান, যে বৃদ্ধা আক্রান্ত হয়েছে তার উপর আক্রমণ কেন করা হলো? দেখো বিপাশা, তোমাকে প্রথমে একটা বিষয় জানিয়ে রাখি, ময়নাগুড়ি টিভি হাসপাতাল পাড়ার গতকালের ঘটনা এমন দৃশ্য দেখে হতবাক সকালে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন জেলা সভাপতি। দীর্ঘ 40 বছর ধরে ময়নাগুড়ি টিভি হাসপাতাল পাড়া মোড়ে জীবিকা নির্বাহ করে চলছিল রেবা দত্ত। তার অভিযোগ, ময়নাগুড়ি হাসপাতাল পাড়া থেকে রামশাই পর্যন্ত রাস্তা চেওড়া হচ্ছে বলে দোকান ভাঙা পড়ে তার। তিনি তার পেছনের জায়গায় দোকান ঘর করে জীবিকা নির্বাহ করার চেষ্টা চালাচ্ছিলেন এবং তাতেই বাধা সাজছিলেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা এন্তাজুল হক ও তার ভাইরা। গতকাল সন্ধ্যাবেলা এন্তাজুল এবং তিন ভাই মিলে তার সেই বৃদ্ধার উপর মানে চড়াও হয় এবং বাস দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়, এমনই কিন্তু অভিযোগ ওঠে। তবে আজ কিন্তু জেলা সভাপতির নির্দেশে পুলিশ কিন্তু গতকাল অভিযুক্ত দুই ভাইকে কিন্তু গ্রেফতার করেছে। বিপাশা, একেবারে কিন্তু মূল অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি এমনটাই কিন্তু খবর রয়েছে। তবে তার বিরুদ্ধে ময়নাগুড়ি থানার পুলিশ এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ যৌথভাবে কিন্তু তদন্ত চালাচ্ছে এবং মূল যে অভিযুক্ত তাকে ধরার কিন্তু একটা চেষ্টা যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু পুলিশ চালাচ্ছে। ধন্যবাদ ধীমান, সরাসরি কথা বলছিলেন আমাদের প্রতিনিধি ধীমান রায়ের সঙ্গে। এবং যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে মূল যে অভিযুক্ত রয়েছেন এই তৃণমূল নেতা এন্তাজুল হক, ইতিমধ্যেই তার খোঁজে তল্লাশি শুরু করেছে এবং তাকে খোঁজার চেষ্টাও করা হচ্ছে। ঘটনাটি শুক্রবার রাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি টিবি হাসপাতাল পাড়ায় এবং সেখানেই দীর্ঘদিন ধরে এই আক্রান্ত যিনি হয়েছেন মহিলা, তিনি দীর্ঘদিন ধরে সেখানে চায়ের দোকান চালাতেন।
যেহেতু রাস্তা চওড়া করা হচ্ছে তাই তিনি সেখান থেকে অন্য জায়গায় দোকান ঘর করে তার জীবিকা নির্বাহ করার চেষ্টা করছিলেন। কিন্তু সূত্রের খবর যে শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত তৃণমূল নেতা ইন্তাজুল হক এবং তার ভাইরা মিলে ও বৃদ্ধার উপর আক্রমণ করে, বাস দিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং স্থানীয়রা যখন বাধা দিতে আসে তখন তাদের প্রতিও আক্রমণ করা হয় এবং পরে সেই বৃদ্ধাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।